বন্ধুরা, প্রকৃতির সম্পদ অমূল্য বা অসীমিত। বিশেষ করে বৃষ্টির সময় বিভিন্ন জায়গায় জায়গায় একাধিক কিন্তু বনস্পতি সেখান থেকে জন্ম নেয়। আর কিছু কিছু বনস্পতি বা বৃক্ষ অটোমেটিক কিন্তু আপনারা দেখবেন সেখান থেকে জন্ম নেয়। আর আমরা সেই সমস্ত উদ্ভিদকে জঞ্জাল মনে করে আমরা গাছটিকে উবড়ে বা তুলে ফেলে দিই। বন্ধুরা, বেশ কিছু কিছু উদ্ভিদ রয়েছে যে উদ্ভিদ সম্পর্কে আমাদের তথ্য অবশ্যই কিন্তু জেনে রাখা প্রয়োজন। যে উদ্ভিদটি কোনো আবর্জনা নয়, বরং এই উদ্ভিদটি অত্যন্ত দুর্লভ এবং মূল্যবান রত্ন। আর আজকে বন্ধুরা, এমন একটি ছোট্ট উদ্ভিদ সম্পর্কে তথ্য আপনাকে জানাবো। আর এই উদ্ভিদটি আমার বাড়িতেও রয়েছে, আর আমি চাই আপনাদেরকেও এর যে কি গুণাগুণ রয়েছে সেই সম্পর্কে জানাতে। এই উদ্ভিদটি কী জাতীয় উদ্ভিদ এবং এর থেকে আপনি কী কী লাভ উঠাতে পারেন, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন। বন্ধুরা, এই গাছে যে পাতা সেগুলি আপনি ভালো করে দেখে নিন। আর হয়তো বন্ধুরা এই গাছটি দেখে এতক্ষণ হয়তো বুঝতেই পেরেছেন এই গাছটির নাম কি। দেখুন বন্ধুরা, একটা গাছের কিন্তু বিভিন্ন বিভিন্ন নাম হয়। আপনি যেখানে থাকেন সেখানে একরকম নাম, আমি যেখানে থাকি সেখানে একরকম নাম। তো এই গাছটিকে অধিকাংশ ছোট ধুধুরা বলে অনেকে কিন্তু জানে। এবার আপনার ওখানে কী নামে এই গাছটি পরিচিত সেটি অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন। কারণ দেখুন বন্ধুরা, আপনারা যে সমস্ত কমেন্টগুলি করেন সেগুলো কিন্তু অনেকেই দেখে। তো যারা বুঝতে পারছেন না এই গাছটি তাদের সেখানে কি নাম, তারা আপনার কমেন্ট দেখে কিন্তু এই গাছটির নাম সম্পর্কে জেনে যাবে। তো অতএব আপনার সেখানে এই গাছটি কী নামে পরিচিত সেই নামটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই গাছটি আমাদের এখানে ছোট ধুতুরা নামে কিন্তু পরিচিত। আর বন্ধুরা, এই গাছটিকে ইংরেজিতে বলা হয় কক লাভার। আর অধিকাংশ বাচ্চারা, বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে রয়েছেন, এই গাছের কাঁটা দিয়েই কিন্তু একে অপরকে মেরে আমরা কিন্তু আনন্দ উঠাতাম। আর আপনি হয়তো এটি ছোটোবেলা হয়তো করেছেন, এই কাঁটাগুলি তুলে একে অপরের জামাতে হয়তো ছুঁড়ে মারলাম এবং সেখানে লেগে যেত এইগুলি, এবং চুলে মারলেও কিন্তু এগুলি লেগে যেত। আর এগুলি দেখে কিন্তু আমরা ছোট থেকে বড় হয়েছি। আর যে সমস্ত বন্ধুরা গ্রাম অঞ্চলে রয়েছেন তাদের সেখানে এই গাছটি এখনও দেখতে পাবেন। আর বন্ধুরা, যদি পরিষ্কার ভাষায় মানে সহজ ভাষায় যদি আপনাকে বোঝাই, তাহলে ককলাবার হিরে প্ল্যাটিনিয়ামের থেকেও কিন্তু অত্যন্ত মূল্যবান এই উদ্ভিদ। বন্ধুরা, এর যে বীজ সেটা কিন্তু কাঁটাযুক্ত। আর বন্ধুরা, জানুয়ারিতে এবং ফেব্রুয়ারি মাসেতে এই যে গাছ রয়েছে এই গাছে কিন্তু বীজ আসা শুরু করে। প্রথমত সবুজ রঙের বীজ হয়, আর তারপর ধীরে ধীরে এটি শুকিয়ে যায়। আর বন্ধুরা, এর মধ্যে কিন্তু একাধিক ঔষধি গুণ রয়েছে। এটা কিন্তু কলিযুগে অর্মিতে থেকে কিন্তু কোনো অংশে কম নয় এবং অত্যন্ত কিন্তু এর মধ্যে ক্ষমতা রয়েছে। এবং এই জড়িবুটির সামনে একাধিক কিন্তু ঔষধ কিন্তু অনেক সময় ব্যর্থ হয়েছে। তো সেজন্য বলছি বন্ধুরা, এটিকে জঞ্জাল মনে করে কখনই কিন্তু উবড়ে ফেলবেন না। এর মধ্যে কিন্তু অত্যন্ত একটি পাওয়ার রয়েছে। এই উদ্ভিদটি বসার সময় কিন্তু অটোমেটিক কিন্তু জন্ম নিয়ে থাকে। আর বন্ধুরা, আমাদেরকে ভারত মাতার সম্মান করা উচিত এবং আমাদের ধন্যবাদ জানানো উচিত যে আমরা এই ভারতভূমিতে জন্মগ্রহণ করেছি। আর এরকমই অর্মিততুল্য জড়িবুটি আজও কিন্তু আমাদের ভারতভূমিতে অনেক জায়গাতে কিন্তু রয়েছে। আর বন্ধুরা, বিদেশে এই সমস্ত জড়িবুটি পাওয়ার জন্য তারা কিন্তু ছটফট করে। তো সেজন্য বলছি বন্ধুরা, আপনাকে ঈশ্বরের কাছে ধন্যবাদ জানানো উচিত যে আমাদের ভারতভূমিতে আজও এরকম অমূল্যবান জড়িবুটি কিন্তু রয়েছে। বন্ধুরা, আপনারা একদিন দেখবেন সেই দিন কিন্তু আর বেশি দূরে নেই যখন মানুষ গাছপালাকে বুকে জড়িয়ে ধরবে এবং বিদেশি যে সমস্ত ঔষধ রয়েছে সেই সমস্ত মেডিসিন তারা ত্যাগ করবে। আর এই সময় বন্ধুরা আর কিন্তু বেশি দিন দেরি নেই, কারণ বন্ধুরা, জড়িবুটির মধ্যে কিন্তু অর্মিত লুকিয়ে রয়েছে এবং এর মধ্যে সাক্ষাৎ দেবী দেবতা নিবাস করে। বন্ধুরা, বিদেশি যে সমস্ত মেডিসিন রয়েছে বা ঔষধ রয়েছে তারা আমাদের শরীরকে সুস্থ তাড়াতাড়ি করে দেয়, কিন্তু আপনার একটা অভ্যাস দাঁড়িয়ে যায়। আপনি আজীবন এই বিদেশি যে সমস্ত মেডিসিন রয়েছে, কড়া মেডিসিন, তার থেকে আপনি দূরে আসতে পারবেন না। আর এই সমস্ত মেডিসিন আপনাকে জীবিত অবস্থায় কিন্তু তারা মেরে ফেলছে। কিন্তু বন্ধুরা, এই গাছপালা থেকে যে সমস্ত অর্মিত পাওয়া যায় তা কিন্তু আমাদের শরীরকে অমর বানিয়ে দেয় এবং ক্ষমতাশালী বানিয়ে দেয়। এবং যখন আপনি বৃদ্ধ হবেন তখনও আপনি যৌবনকালের মতন আপনার কাছে ক্ষমতা থাকবে। তো চলুন বন্ধুরা, এবার আমাদেরকে জানাই যে কী কী রোগের জন্য এই ককলাবার অত্যন্ত লাভদায়ক। বন্ধুরা, এই গাছে যে পাতা রয়েছে সেটি যদি আপনি পিষে, আপনি বাড়িতে যে শিলনোড়া আছে সেখানে পিষে নেবেন, তো সেই রস যদি আপনি আপনার চুলে যদি লাগাতে পারেন, দেখুন বন্ধুরা, এখন কিন্তু ম্যাক্সিমাম সময় এটা দেখা যাচ্ছে খুবই কম বয়সে চুলের সমস্যা দেখা দিচ্ছে, চুল ঝরে যাচ্ছে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক।
এবং বিশেষ করে ছেলেদের হয়তো তাদের টাক পড়ে যাচ্ছে। তো আপনি যদি এই রস যদি আপনার মাথায় লাগাতে পারেন তাহলে দেখবেন সেই টাক মাথা থেকে মাথা ভর্তি চুল আপনি ফেরত পাবেন। আর বন্ধুরা, যাদের অত্যন্ত চুল উঠছে, হেয়ার ফল হচ্ছে, তারাও কিন্তু এটি ব্যবহার করতে পারেন। আর বন্ধুরা, যাদের মাথার যন্ত্রণার সমস্যা আছে, তারা যদি এই পাতা আপনি পিষে দইয়ের মধ্যে মিশে যদি সেটি খেতে পারেন তাহলে দেখবেন আপনার যে মাথা যন্ত্রণার সমস্যা সেটা দেখবেন ধীরে ধীরে কমে যাবে। আর অনেক সময় ঋতু পরিবর্তন হওয়ার কারণে ঠান্ডা, সর্দি, কাশি এগুলো কিন্তু হয়ে যায়, সেটা ছোট হোক বা বড় মানুষের জন্য। তো তারা কী করবেন, এই যে গাছের পাতা রয়েছে সেটিকে আপনি রোদের মধ্যে শুকিয়ে নেবেন, আর তারপরে যখন শুকিয়ে যাবে সেটি আপনি একটু গুঁড়ো করে নেবেন, এবং সেই গুঁড়ো দেশি যে গাই হয় সেই দুধের মধ্যে মিশে যদি আপনি খেতে পারেন তাহলে দেখবেন আপনার যে সর্দি হয়েছে বা কাশি হয়েছে আপনি অত্যন্ত কিন্তু আরাম অনুভব করবেন। আর বন্ধুরা, এরকম অনেক মানুষ আছে যারা ভেতর থেকে অত্যন্ত দুর্বল। আর বন্ধুরা, এই সমস্যাটি কিন্তু আজকাল অনেক মানুষই কিন্তু ফেস করছে, কারণ আমাদের লাইফস্টাইল এতটাই যে খারাপ হয়ে গেছে যে আমাদের শরীরকে যে সমস্ত পোষণতন্ত্র বা প্রোটিন আমাদের দেওয়া প্রয়োজন সেগুলি আমরা দিয়েই উঠতে পারি না। আর একটা কথা বন্ধুরা, এটা কিন্তু মনে রাখবেন, স্বাস্থ্যই কিন্তু সম্পদ। তো বন্ধু, তাদের জন্য এই কাজটি কিন্তু অত্যন্ত লাভদায়ক। প্রথমত আপনি এই গাছে যে পাতা রয়েছে সেটিকে আপনি শুকিয়ে নেবেন, তারপরে আপনি সেটাকে গুঁড়ো করে নেবেন, আর এটিকেও যদি আপনি দুধের মধ্যে মিশে সেবন করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনীশক্তি বেড়ে যাবে এবং দেহের যে দুর্বলতা সেটাও কিন্তু দূর হয়ে যাবে। আর তাছাড়া যে সমস্ত পুরুষ রয়েছে বা ছেলেরা রয়েছে, সহজ ভাষায় বলতে গেলে যাদের নাইট ফলস হয়, তাদেরও কিন্তু এটি সেবন করা অত্যন্ত লাভদায়ক। আর বন্ধুরা, এই যে গাছের পাতা রয়েছে সেই পাতা থেঁতো করে এই রস যদি আপনার মাথায় লাগাতে পারেন, মানে যে চুল রয়েছে সেই চুলের গোড়াতে, তাহলে দেখবেন আপনার যে চুলোটার যে সমস্যা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু বন্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এটি করার জন্য আপনার কিন্তু এক টাকাও খরচা করতে হচ্ছে না। আপনার যদি হেয়ার ফল হয়ে থাকে, আপনি নামি দামি শ্যাম্পু হাতে ইউজ করছেন, লোশন হাতে ইউজ করছেন, এটি ব্যবহার করার জন্য কিন্তু আপনার একটি টাকাও খরচা হবে না, তো করেই দেখুন না। আর তাছাড়া যাদের টাক পড়ে গেছে, যদি বংশগত না হয় তো সেই ক্ষেত্রে কিন্তু সেই টাক অংশেতে এই রস যদি আপনি লাগাতে পারেন তো দেখবেন চুল কিন্তু অবশ্যই বের হবে। আর তাছাড়া বন্ধুরা, প্রথমে একটা কথা বললাম মাথা যন্ত্রণার, এই মাথা যন্ত্রণা কিন্তু আর একটা ঔষধ রয়েছে, এটিকে থেঁতো করে যদি আপনি আপনার মাথায় লাগিয়ে রাখতে পারেন, মানে এই যে পাতা রয়েছে পাতা থেঁতো করে যদি আপনি আপনার মাথায় লাগিয়ে রাখতে পারেন তো দেখবেন আপনার মাথা যন্ত্রণা ধীরে ধীরে কিন্তু কমে যাবে। দেখুন বন্ধুরা, যারা এই গাছ সম্পর্কে জানে তারা কিন্তু বর্ষাকালে যখন এই গাছ জন্মায় তখন কিন্তু সেই পাতা তারা সংগ্রহ করে নেয় এবং সেই পাতাকে তারা শুকিয়ে রাখে। তো আপনি তো জানেন না এর থেকে কী কী লাভ ওঠানো যায়, তো তারা জানে, যারা জানে তারা কিন্তু আগে থেকে সংগ্রহ করে নেয়, আর তারপরে তারা তাদের সমস্যা অনুযায়ী এগুলি কিন্তু ব্যবহার করে। আবার এরকম অনেকেই আছে যারা এই পাতাকে শুকিয়ে তারা পাউডার বানিয়ে রাখে। বন্ধুরা, এই যে পাতা, যে পাউডার, অনেকে জিজ্ঞেস করছেন পাউডার আমি কী করে পাবো, কোন দোকানে পাবো? তো তাদেরকে বলে দিই, পাউডার বলতে এখানে এটি বলতে চাইছি যে আপনি যে পাতাটা নিয়েছেন পাতাটা শুকিয়ে নেবেন, শুকিয়ে নেওয়ার একটু গুঁড়ো করে নেবেন। দেখুন, গুঁড়ো আপনি যে কোনোভাবে করতে পারেন, হাতে করে মজুরেও গুঁড়ো করতে পারেন, কিন্তু সেভাবে গুঁড়ো করলে অতটাও কিন্তু মিহির হবে না। তো একটু সাধারণ বুদ্ধি লাগান, তো সেইভাবে আপনি গুঁড়ো করুন যাতে মিহির মতো গুঁড়ো হয়। দেখুন, একদম যে মিহির মতোই গুঁড়ো হতে হবে তার কিন্তু কোনো মানে নেই, কারণ কাজ একই দেবে। মিহির মতো গুঁড়ো হলো যা কাজ দেবে, আর একটু গোটা গোটা থাকলেও একই কাজ দেবে। তো বন্ধুরা, এই যে পাতার পাউডার, সেটি যদি আপনি যে কোনো তেলের মধ্যে মিশিয়ে তারপরে সেই তেলটি যদি আপনি আপনার মাথায় লাগাতে পারেন, অথবা আপনি যদি মাথায় ম্যাসাজ করতে পারেন, তো সেক্ষেত্রেও কিন্তু যাদের টাক পড়ার সমস্যা রয়েছে বা চুল উঠে যাচ্ছে সেই হাত থেকেও কিন্তু আপনি রেহাই পাবেন। আর তাছাড়া যাদের চামড়ার সমস্যা রয়েছে তারাও কিন্তু এই পাতার রস লাগাতে পারেন সেই অংশতে, দেখবেন চামড়ার যে সমস্যা সেটি দেখবেন ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। এবং শুধুমাত্র যে সেটি ঠিক হবে তাই নয়, একদম গোড়া থেকে উড়ে সেটিকে ঠিক করে দেবে, মানে আপনার জীবনে আর কোনোদিন সেই সমস্যা আর কিন্তু আসবে না। তাছাড়া যাতে ঘা পাজরা হয় তারাও কিন্তু এই পাতার রস ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আপনাকে যে তেলের যে বিষয়টা জানালাম সেই তেলটি আপনি কীভাবে বানাবেন এবার চলুন আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই। আপনি যে কোনো তেল নিতে পারেন, নারকেল তেল নিতে পারেন, সর্ষের তেল নিতে পারেন, জেসমিন তেল নিতে পারেন, যে কোনো তেল নিতে পারেন, মানে যে তেল আপনি মাথায় মাখেন সেই তেলের কথা বলছি। এবং সেই তেলের মধ্যে আপনি এবার কী করবেন, এই গাছে যে পাতা রয়েছে সেই কিছু পাতা, দু চারটা পাতা আপনার তেল অনুসারে আপনি নেবেন। তো সেই পাতাগুলি আপনি তেলের মধ্যে দিয়ে দেবেন এবং দেওয়ার পরে আপনি কিছুক্ষণ সেটিকে আগুনে আপনি ফুটিয়ে নেবেন। পাতার মধ্যে যে গুণাগুণ রয়েছে সেই গুণাগুণ তেলের মধ্যে প্রবেশ করে যায়। বন্ধুরা, অনেকেই এই পাতাকে কিন্তু বিষাক্ত বলে মনে করে,
কিন্তু বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এটি কিন্তু মোটেও বিষাক্ত নয়। বন্ধুরা এই যে তেলের মধ্যে আপনি পাতাগুলো দিয়েছেন, একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখবেন যে পাতাগুলি আপনি তেলের মধ্যে দিয়ে ফোঁটাবেন সেই পাতাগুলো অবশ্যই কিন্তু তাজা মানে টাটকা হওয়া উচিত। আপনি দুদিন তিন দিন আগে থেকে তুলে রেখেছেন সেই পাতাগুলো দিয়ে আপনি তেলের মধ্যে ফোঁটাবেন এমনটা কিন্তু করবেন না। কারণ বন্ধুরা টাটকা পাতার মধ্যে কিন্তু আলাদা একটা ব্যাপার রয়েছে এবং এই পাতা এবং তেলকে আপনি একটু ঢিমে আঁচে আপনি সেটাকে ফুটিয়ে নেবেন। মোটামুটি আপনি 10 মিনিট ধরে আপনি এটি ফুটিয়ে নেবেন আর তারপরে আপনি তেল যখন ঠান্ডা হয়ে যাবে আপনি সেই তেলটিকে রেখে দেবেন কোথাও একটা। তো যখন আপনার ব্যবহার করা প্রয়োজন পড়বে সেই তেলটি আপনি চুলাগুলোতে লাগিয়ে নেবেন বা মাসাজ করে নেবেন। এটা বন্ধুরা এতটাই কার্যকরী, আপনি যখন ব্যবহার করবেন তখনই বুঝবেন চুলোটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। আর সেজন্য তো বন্ধুরা বলা হয় এই গাছের পাতা থেঁতো করে যদি মাথায় লাগানো হয় বা তেল বানিয়ে যদি মাথায় লাগানো হয় তাহলে যাদের টাক মাথা তাদের সেই টাক মাথা থেকেও কিন্তু চুল বেরিয়ে যায়। এটা এতটাই কিন্তু কার্যকরী। আর এই তেলটি বন্ধুরা আপনি একটু বেশি পরিমাণে বানিয়ে রাখবেন, যখন প্রয়োজন পড়বে আপনি তখন ব্যবহার করবেন। আপনি হয়তো জানেন না আয়ুর্বেদের এরকম অনেক ঔষধ রয়েছে যেখানে কিন্তু এই গাছের পাতার কিন্তু ব্যবহার হয়। আর আজকাল তো বাজারে এই শুকনো বীজের দানা কিন্তু কিনতে পাওয়া যায়। আর তাছাড়া যাদের নখের সমস্যা রয়েছে, নখ উঠে গেছে বা হয়তো পা ফাটা বা যাদের ফাটে আর কি চামড়া ফাটে, তারাও কিন্তু এই পাতা থেঁতো করে রস কিন্তু লাগাতে পারেন। এরকম অনেক সময় দেখা যায় চোখের নিচে হয়তো কালো দাগ পড়ে গেছে, তখন আপনি এই পাতার যে রস সেটি আপনি আঙুলে করে চোখে লাগিয়ে নেবেন, মানে যেখানে যে কালো বর্ডার পড়েছে সেখানে লাগিয়ে নেবেন। দেখবেন এক সপ্তাহের মধ্যে সেই কালো দাগ কিন্তু দূর হয়ে যাবে। অনেক এরকম রয়েছে যাদের মাথায় উকুন রয়েছে এবং এই উকুনের কামড়ে তারা মাথা চুলকে চুলকে হয়তো মরে যাচ্ছেন, এবং যাদের খুশকির সমস্যা রয়েছে অত্যন্ত খুশকি, তো তাদের জন্য কিন্তু এই যে তেলের ব্যবহারটা বললাম তারা কিন্তু এই তেল ব্যবহার করতে পারেন। এই তেলেতেও কিন্তু এই সমস্যাগুলি আপনি কিন্তু মুক্তি পাবেন। এই তেলের সুগন্ধে উকুন কিন্তু আপনার মাথার আশেপাশেও আসতে পারবে না এবং আপনার মাথায় যে খুশকি সেটাও কিন্তু দেখবেন দূর হয়ে যাবে। তো বন্ধুরা তথ্যগুলি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন। ধন্যবাদ।